রাত 11:40 আর আমরা বেরিয়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে চন্দননগরে এসেছি আমরা সবাই মিলে। আমরা এখন প্রথম ঠাকুর দেখছি, দেখা যাক। আমরা প্রথম ঠাকুরের কাছে আমরা এসে গেছি, দেখো প্যান্ডেলটা কেমন লাগছে তোমাদের। আমাদের তো প্রথম ঠাকুরটা দেখতে বেশ ভালোই লাগছে, প্রতিমার মূর্তি সত্যি খুব অসাধারণ। পরবর্তী প্যান্ডেলের দিকে আমরা এখন এগোচ্ছি। দেখো রাস্তাতে কি সুন্দর আলপনা দিয়েছে, পুরো রাস্তাটাই আলপনা দিয়েছে, সত্যি সুন্দর। জগদ্ধাত্রী